not so easy job. এরপরে ফিনান্সিয়াল সাউন্ডনেস, আপনার যে ডাটা দিবে সেই ডাটাগুলো চেক করে এনপিপি আইআরআর আর কি বলেন দেখি, নাম বলেন দুই একটা। এগুলো দেখে যা দেওয়া আছে সেগুলো আবার ক্যালকুলেশন করে হিসাব করে এবং আপনাদের সাথে এমনি আলাপ করি। আমার এই বিএমআই প্রজেক্ট অ্যাপ্রাইজাল এভালুয়েশন এর উপর আমার নিজেরই 2 সপ্তাহের ট্রেনিং করা ছিল চাকরি জীবনের প্রথমে, এবং আমাদেরকে একটা প্রজেক্ট প্রপোজাল দিয়ে ওই প্রতিটা জিনিস একটা করে গ্রুপকে অ্যানালাইসিস করে আমরা আবার প্রেজেন্টেশন দিতাম। ফাইন্যান্সের যে ফাইন্যান্স দেখতো তাকে ফাইন্যান্সের ওই হিসাবগুলো ক্যালকুলেশনগুলো ঠিক আছে কিনা সেগুলো দেখে প্রেজেন্টেশন দিতে হতো। মার্কেটিং যে গ্রুপ সে মার্কেটিং এর উপরে যে অ্যানালাইসিসটা ছিল সেই অ্যানালাইসিসটা ঠিক আছে কিনা সেটার উপরে ক্রিটিক্যালি অ্যাপ্রাইজাল করে প্রেজেন্টেশন দিতে হতো। এরকম 3-4টা গ্রুপ ভাগ করে দেওয়া হতো, 3-4 গ্রুপে টেকনিক্যাল গ্রুপ টেকনিক্যাল সাইডটা অ্যাপ্রাইজাল করতো, করে প্রেজেন্টেশনের দিন আবার সবাই মিলে আবার দেখা হতো। শুধু প্রজেক্ট অ্যাপ্রাইজাল এভালুয়েশনের উপরেই কিন্তু 2 সপ্তাহের ট্রেনিং। আইডিয়াটা বুঝতেছেন, মানে আপনাদের সাথে হয়তো এই ফাইন্যান্সের হয়তো আমার এখানে একটা স্লাইড দেখাচ্ছি, একটা স্লাইড না, আপনাদেরকে যে এই গতকালই তো বোধ হয় না ক্যাপিটাল বাজেটিং দেখাইছি তাই না? জি স্যার। আজকে এই এইগুলা জিনিস যে এই যে ক্যালকুলেশন গুলা যে শিখলেন আপনারা, এই ক্যালকুলেশন গুলা আপনাকে আবার ওরা যে হিসাব করে দিছে আইআরআর এনপিপি সেটা ঠিক আছে কিনা সেটা আপনাকে আবার রিচেক করে দেখতে হবে যে ঠিক আছে কিনা। ভুল পাওয়া যায়, কিন্তু ভুল পাওয়া যায়, আমরা নিজেরাও দেখি যে একটা দেয় কিন্তু ওই হিসাব ভুল নাই। এই অ্যাপ্রেজালের কাজ হলো সেই ডাটাগুলো চেক করা দেখা। স্যার এখন কি আপনারা বিএমএ কি প্রজেক্ট অ্যাপ্রেজালের উপরে ট্রেনিং ট্রেনিং হয় না স্যার? এখন প্রজেক্টের ট্রেনিং সত্যি কথা বলতে কি প্রজেক্ট নিয়ে কথা বলি আমি, আর যারা কথা বলে এখানে তারা ম্যাক্সিমাম হলো ওই একটা কোর্স হয় প্রজেক্ট মনিটরিং এভালুয়েশন, সে 1 ঘন্টাও ক্লাস নেয় না, 1 ঘন্টাও ক্লাস নেয় না, পুরাটাই এদিক ওদিক স্পিকার কল করে ক্লাস নেয়। এটা হলো রিয়েল সেন্স। আইডিয়াটা বুঝতে পারছেন? জি স্যার। তবে স্যার এই যে প্রজেক্ট অ্যাপ্রাইজাল এবং একই সাথে যে আরেকটা কোর্সের নাম বললেন স্যার, এটা আমরা যারা প্রজেক্টের সাথে ইনভলভ আছি আমাদের তো খুব দরকার স্যার। হ্যাঁ, প্রজেক্ট অ্যাপ্রাইজাল এন্ড এভালুয়েশন। আরেকটা বিষয় হচ্ছে কি, আসলে ওই যে সব প্রতিষ্ঠানেই স্যার ম্যানেজমেন্টের কিছু স্ট্র্যাটেজিও থাকা দরকার স্যার, যে প্রজেক্ট অ্যাপ্রাইজাল বা প্রজেক্ট ডকুমেন্ট তৈরির জন্য কিছু বিশেষায়িত লোক তৈরি করা দরকার। এখন মনে করেন স্যার, দেখা গেল কি প্রজেক্ট ম্যানেজমেন্টে আমার নাম দিল, আবার যখন প্রজেক্ট অ্যাপ্রাইজাল বা প্রজেক্ট ইভালুয়েশনের কোন ট্রেনিং আসবে তখন দেখবো অন্য লোক দিল, যে ওই প্রজেক্ট ম্যানেজমেন্টের বেসিক জিনিসই তার কোনো জানা নাই। তো এখন স্যার কিছু ধাপেও থাকা দরকার আছে স্যার। আমি এই সৌদি আরবের আপনাদের জানি না, আপনাদের ওই যে পিপিএম করার পরে কিন্তু আমি সৌদি আরবের কিংস ইউনিভার্সিটিতে প্রফেসরি করতে গেছিলাম, এটা বলছি আপনাদের? না স্যার, আপনার যে 12টা লেখা আছে স্যার। হ্যাঁ, এটা 1 বছর চাকরি করে আসছি, তারপরে আমি ড্রাস্টিক্যালি শুরু করছিলাম অনেক প্রোগ্রাম নিয়ে, তো যাই হোক শুরু করার হয়নি। তো এখানে বিএমএর একটা নিয়ম হলো যে বিএমএ 4টা ট্রেনিং করাইতে হবে 1 বছর, মানে এটা হলো অ্যানুয়াল প্রোগ্রামে আমাদের একটা বেসিক মিনিমাম রিকোয়ারমেন্ট। আমি তারপর থেকে 4টা করে ট্রেনিং করাই দিই বছরে, এটা হলো রিকোয়ারমেন্ট আমাদের চাকরির একটা। কিন্তু আপনারা যে সময় ওই যে পিএমপি ওই সময় আমি ইনিশিয়েটিভ নিয়ে অনেক কোর্স টোর্স শুরু করছিলাম, প্রজেক্ট ম্যানেজমেন্টের ডিপ্লোমা দেওয়ারও একটা চিন্তা করছিলাম। এখন আস্তে আস্তে তো আর দেওয়া সম্ভব হবে কিনা। তা আপনার কি ফিনান্সিয়াল সাউন্ডনেসটা কি ক্লিয়ার, নাকি কারো কোনো সমস্যা আছে বলেন?
ঠিক আছে কিনা আসলে চাইনিজ কোম্পানির নাম বলা আছে বা অমুক অমুক ঠিকাদার বা অমুক কাজটা করবে আসলে কাজটা ওরা করতে পারবে কিনা তাদের সাউন্ড ম্যানেজারিয়াল এক্সপার্টাইজ আছে কিনা বুঝতে পারতেছেন এটাই আর মার্কেটিং মার্কেটিং এর সাপ্লাই ডিমান্ড এর গ্যাপ সেটা আছে কিনা এই জিনিসগুলো ক্রিটিক্যালি আমি দেখবো এক্সামিন করে দেখবো দেখে আমি সেখানে এক্সপার্টাইজ আমি কমেন্ট করবো যেমন আপনাদেরকে আপনার ওই প্রথম দিনেই তো আলাপ হলো তাই না প্রথম দিন যে ওই যে ন্যাশনাল টিউবের একটা 20 কোটি টাকার একটা প্রজেক্ট আমরা কিন্তু ওটা অ্যাপ্রাইজালের পর্যায়ে কিন্তু বাদ পড়ে গেছে ওটা মিনিস্ট্রিতে চলে গেছিল মিনিস্ট্রির থেকে অলরেডি টাকা প্রায় অ্যাপ্রুভ হয়ে গেছে পরে আমরা অ্যাপ্রাইজাল টিমে আমাকে রাখছিল পরে আমি অনেকগুলো কোশ্চেন টোশ্চেন করলাম মার্কেট সাইডে যেহেতু আমার ভালো একটা ডিপ্লোমা করা আছে আমার ভালো এক্সপার্টাইজও আছে বুঝছি তো ওরা যে উত্তর টুত্তর দিল তাতে দেখা গেল যে তাদের যে যে ক্যাপাসিটি আছে এই ক্যাপাসিটি দিয়ে এখনই ওরা সার্ভ করতে পারে ক্যাপাসিটি বাড়ায় যে প্রোডাকশন বাড়ায় যে সেটা বিক্রি হবে তার বিক্রি হওয়ার কোনো সুযোগ নাই তার মানে টাকাটা আলটিমেটলি ওদের খুব একটা কাজে লাগবে না বরং কিছু জিনিস ওরা বললো অল্প কিছু টাকা 2-3 কোটি টাকা হলেই ওদের কাজগুলো সার্ভ হয়ে যায় মানে এত 20 কোটি টাকা লাগে না পরে আমরা প্রজেক্টটা ক্যান্সেল করে দিলাম ওরাও খুব খুশি কারণ ওদের কাছে মনে হলো যে এটা বার্ডেন একটা চলে আসতেছে কারণ গভর্নমেন্ট কিন্তু ওই টাকাটা গ্রান্ট বেসিসে তাদেরকে দিবে না ওটা দিবে লোন বেসিসে তো গভর্নমেন্ট তাদের কাছে ইন্টারেস্ট নিবে নিবে তা এরা খুব বোদার ফিল করতেছিল আমরাও দেখলাম যে না টাকাটা দেওয়া ঠিক হবে না পরে এটা ক্যান্সেল করে দিছি আমরা ফিনান্সিয়াল সাউন্ডনেস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে নাকি বলেন এখানে কিন্তু বলা আছে আর দা কজ এস্টিমেট এক্সোস্টিভ এন্ড রিয়েলিস্টিক যে কজ এস্টিমেটটা করা হয়েছে হাউ ইজ দ্য প্রজেক্ট প্রপোজ টু বি ফাইন্যান্স ইজ দ্য ফিনান্সিয়ালি ক্যাপিটাল স্ট্রাকচার ফিনান্সিয়ালি স্যাটিসফ্যাক্টরি হ্যাজ এডুকেট প্রভিশন বিন মেড ফর মিটিং দ্য ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ডাজ দ্য প্রপোজ কারেন্ট অ্যাসেট স্ট্রাকচার এনশিওর দ্য অ্যাডুকেট লিকুইডিটি Will the project generate sufficient cash flow to cover its debt servicing liabilities? Will the project earn sufficient profit for its owners or sponsor? How much operational leverage does the project have to face the adversity? এই কোশ্চেনগুলোর উত্তর দেখতে হবে আপনাকে। কারো কোনো কোশ্চেন না থাকলে আমি পরের স্লাইড পরেরটাতে যাচ্ছি। পরেরটা হলো ম্যানেজমেন্ট সাউন্ডনেস। ম্যানেজমেন্টের ক্যাপাসিটি আছে কিনা টু দ্য ম্যানেজারিয়াল পার্সোনাল সাফিসিয়েন্ট এক্সপিরিয়েন্স ইন দ্য টাইম অফ প্রোডাকশন ইন হুইচ দ্য প্রজেক্ট ফল হ্যাজ দ্য সুপারভাইজারি স্টাফ বিন চুজেন উইথ দ্য এক্সক্লুসিভ কনসিডারেশন অফ এক্সপার্টাইজ অ্যান্ড এবিলিটি হ্যাজ ডিউ ব্যালেন্স বিন মেনটেন ইন দ্য এমপ্লয়মেন্ট অফ সুপারভাইজারি স্টাফ অ্যান্ড প্রোডাকশন ওয়ার্কার হ্যাজ দ্য অর্গানাইজেশন স্ট্রাকচার বিন ডিভাইস ইন এ ওয়ে দ্যাট ইন্টার ডিপার্টমেন্টাল কোঅর্ডিনেশন বিকাম ইজি এখন মনে করেন এই যে আমাদেরই একটা বাসা বাড়ির বিএম এর কাজ চলতেছে 6 কোটি টাকার একটা রিনোভেশন কাজ চলতেছে এখন এই 6 কোটি টাকার কাজটা কিন্তু বিএম এর নিজস্ব লোক আছে ইঞ্জিনিয়ার তাদেরকে দেওয়া হয়নি কাজটা কাকে দেওয়া হয়েছে পিডব্লিউডি কে দেওয়া হয়েছে তো তাদের কাজ তাদেরকে টাকা দিয়ে দেওয়া হয়েছে তারা এখন তাদের সুপারভাইজার এসে তাদের ঠিকাদার এসে কাজটা করে দিচ্ছে এখন বলেন পিডব্লিউডি কে কেন কাজটা দেওয়া হলো পিডব্লিউডি কে কাজটা দেওয়ার কারণ হলো পিডব্লিউডি এইটার হচ্ছে ম্যানেজারিয়াল সাউন্ডনেস তাদেরকে এক্সপার্টাইজ আছে তারা কাজটা ঠিক মতো তুলে আনবে এবং আরেকটা হলো যে গভর্নমেন্ট প্রতিষ্ঠান সে কাজটা করলে অডিট আপত্তি সেগুলো তারা মিট করবে
এখন এই কাজটাই আমার ইঞ্জিনিয়ারকে জিজ্ঞাসা করলাম যে আমরা কাজটা যদি নিজেরাই করতাম তাহলে কয় কোটি টাকার মধ্যে আপনি করতে পারতেন? বলছে স্যার 4 কোটি টাকার মধ্যে কাজটা কমপ্লিট করে দেওয়া যায়। তো মানে পিডাব্লিউডি কে কাজটা দেওয়ার কারণে 2 কোটি টাকা কাজ বাড়ি গেছে, কিন্তু 2 কোটি টাকা তারপরেও পিডাব্লিউডি কে দেওয়া হয়েছে শুধুমাত্র অডিট আপত্তি, তারপরে কেউ যেন কথা বলতে না পারে, শুধু এই কথাগুলো অ্যাভয়েড করার জন্য পিডাব্লিউ কে দেওয়া হয়েছে। ক্লিয়ার? এখানে আছে ম্যানেজেরিয়াল এক্সপার্টাইজ, যে অনেককে কাজ দেওয়া হয় কেন দেওয়া হয়। এরপরে দেখেন মেজারমেন্ট অফ ইনভেস্টমেন্ট ওর্থ, হোয়াট বেনিফিট ডাজ দ্য প্রজেক্ট প্রমিস ফর ইজ দ্য স্পন্সর ওনার্স, হোয়াট বেনিফিট ডাজ দ্য প্রজেক্ট প্রমিস ফর দ্য ন্যাশনাল ইকোনমি, দ্য স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার টু দিস কোশ্চেন প্রোভাইড দ্য প্রাইম টেস্ট অফ দ্য প্রজেক্ট অ্যাকসেপ্টেবিলিটি, যে আসলে আমি যেটা প্রমিস করতেছি সেই জিনিসটা এই প্রজেক্ট থেকে আসবে কিনা। এরপরে যে টার্ম গুলো আছে মেথড অফ ক্যালকুলেটিং প্রফিট ওর্থিনেস, এনপিভি, বেনিফিট কস্ট রেশিও, আইআরআর, এগুলা ক্যালকুলেশন করে আপনারা জানেন এবং এইগুলা দেখতে হবে। এরপরে এই যে দুই ধরনের অ্যাপ্রাইজাল, একটা হলো ফিনান্সিয়াল আর একটা হলো ইকোনমিক, এবং আজিম স্যার ইকোনমিক নিয়ে কিন্তু অনেক কথাবার্তা বলে গেছে কালকে, আমি কথাবার্তা শুনতেছিলাম, তাই না? মনে আছে আপনাদের যে লুক ফ্রম ইন্ডিভিজুয়াল পয়েন্ট অফ ভিউ ফিনান্সিয়াল আর লুক ফ্রম দ্য পয়েন্ট অফ দ্য ভিউ ন্যাশন অ্যাজ এ হোল ইকোনমিক, যে আমার এখানে এই প্রজেক্টটা হলে কত লোক কাজ করবে, কত অ্যাক্টিভিটিস হবে, কত মানে লিঙ্কেজ থাকবে, ইনক্লুড অনলি ডিরেক্ট কস্ট অ্যান্ড ডিরেক্ট বেনিফিট আর ইনক্লুড বোথ ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট কস্ট অ্যান্ড বেনিফিট, কস্ট অ্যান্ড বেনিফিট এভালুয়েটেড অ্যাট মার্কেট প্রাইস, কস্ট অ্যান্ড বেনিফিট এভালুয়েটেড অ্যাট অ্যাকাউন্টিং শ্যাডো প্রাইস, ইউজ মার্কেট রেট অফ ডিসকাউন্ট, ইউজ সোশ্যাল রেট অফ ডিসকাউন্ট। বলেন এখানে কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। কারো কোনো কোশ্চেন নাই? আচ্ছা, মার্কেট প্রাইস আর অ্যাকাউন্টিং শ্যাডো প্রাইস এই দুটার মধ্যে কি পার্থক্য? বলেন, আপনার কোশ্চেন করলেন না আমি কোশ্চেন করলাম না, আসলে ক্লাসে আছেন না নাই? থাকলে বলেন, মার্কেটিং প্রাইস আর হচ্ছে অ্যাকাউন্টিং শ্যাডো প্রাইস এই দুটার মধ্যে কি পার্থক্য? মার্কেটিং প্রাইস আর অ্যাকাউন্টিং শ্যাডো প্রাইস এই দুটার মধ্যে কি পার্থক্য? অ্যাকাউন্ট শ্যাডো প্রাইসটা কি স্যার? অ্যাকাউন্ট শ্যাডো প্রাইসটা কি?